নমস্কার বন্ধুরা, গৃহকোণে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি একটা নতুন রেসিপি আবার আপনাদেরকে দেখাবো। আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, দেখে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকে আমি যে রেসিপিটা দেখাবো সেটা হচ্ছে বাঁধাকপি দিয়ে চিকেন কারি। তার জন্য আমি এখানে এই যে বোনলেস চিকেনগুলোকে নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে সেদ্ধ করে নিয়েছি, এবার আমি এগুলোকে ছাড়িয়ে নেব। এই যে এইভাবে আমি ছাড়িয়ে নেব চিকেনগুলোকে। এইভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি চিকেনগুলোকে। হাত শুদ্ধও চিকেন আপনারা নিতে পারেন, কিন্তু এইভাবে যেমন ভর্তা করার সময় চিকেনকে এইভাবে স্ট্রেটেড করে নেয় সেরকম করে নিচ্ছি। গরম হয়ে গেছে, এবার আমি তেল দিচ্ছি। রান্নাটা একটু স্পাইসি হবে, তো তেলটা গরম হয়ে গেছে, আমি এখানে প্রথমে গোটা জিরে তেজপাতা ফোড়ন দিচ্ছি। এই ফোড়নটা একটু ভাজা হয়ে এলে আমি তেভাবে পেঁয়াজ কুচো রসুন বাটা, প্রায় 2 চামচ মতো রসুন বাটা দিলাম। এবার দেবো আদা বাটা, টমেটো কেটে রেখেছি আমি, দুটোই একসাথে দিয়ে দেবো। একটা বড় সাইজের টমেটো কেটে রেখেছি, আমি এতে একটু এখন অল্প পরিমাণ নুন দিচ্ছি। এবার আমি এখানে একটা ছোট প্লেটে 1 চামচ লঙ্কা গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, আপনারা যেমন ঝাল খান সেরকম দেবেন। আমি আরেকটু ঝাল দিচ্ছি, 1.5 চামচ মতো লঙ্কা গুঁড়ো দিলাম। দেড় চামচ হলুদ গুঁড়ো, দু চামচ ধনে গুঁড়ো দিলাম, 1 চামচ জিরে গুঁড়ো। এবার দেব আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিলাম। এবার আমি এতে
একটু অল্প পরিমাণ জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। এইভাবে এইভাবে একটা পেস্ট বানিয়ে নিলাম। আলু টমেটো ভালোভাবে কষানো হয়ে গেছে। আমি অল্প পরিমাণ নুন দিয়েছি, আর চিকেনটা সেদ্ধ করার সময় আমি নুন দিয়েছি। এখন আমি আর নুন দেবো না, নুনটা আমি আবার লাস্টে চেক করে দেবো। এখন আমি এই যে মশলার পেস্টটা বানালাম সেটা দিয়ে দিচ্ছি। এটা আছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। এবার আমি এই সেদ্ধ করা চিকেনটা এটা আমি দিয়ে দিচ্ছি। সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি। চিনি দেবো একদম হাফ চামচ মতো। এবার আমি এই যে চিকেন স্টকটা নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে সেদ্ধ করা এই স্টকটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দেখে নেব আর একটু নুন লাগবে, কারণ এখনো বাঁধাকপিটা দিইনি। বাঁধাকপিটা দিলে তরকারির পরিমাণটা আর একটু বেড়ে যাবে, তো আমি আর একটু নুন দিচ্ছি। এই যে এখানে বাঁধাকপিটা এইভাবে কেটে ধুয়ে রেখেছি, এবার এই বাঁধাকপিটা আমি এর মধ্যে আস্তে আস্তে দিয়ে দেবো। দিয়ে আমি এটা চাপা দিয়ে দেবো। এবার আমি দিচ্ছি একটু কড়াইশুঁটি ছাড়ানো। আমি বাঁধাকপি কড়াইশুঁটি কোনো কিছুই ভাপিয়ে রাখিনি, আর এখন এটা পুরো সিজনের টাটকা ফ্রেশ বাঁধাকপি আর ফ্রেশ কড়াইশুঁটি। যখন শীত শেষ হয়ে আসবে তখন একটু এগুলো ভাপিয়ে রান্না করলে ভালো লাগে খেতে। এখন কোনো ভাপাবার আমার প্রয়োজন হয় না, তবে আপনারা যদি মনে করেন ভাপিয়ে নেবেন তাহলে ভাপিয়ে নিতে পারেন একটু নুন দিয়ে। এইভাবে বাঁধাকপিটা একটু মিশিয়ে নেব। আর একটু বাঁধাকপি দিচ্ছি। কড়াটা একটু
शाही गरम मसलार गुड़ो এই যে আমার বাঁধাকপি দিয়ে চিকেন কারি একদম রেডি। আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন, দেখে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এই যে আমার বাঁধাকপি দিয়ে চিকেন কারি রেডি হয়ে গেছে। এটা লুচি পরোটা রুটির সাথে খেতে খুব ভালো লাগে। তো আমি এই রেসিপিটা দিয়ে আমার ভিডিওটা শেষ করছি। আপনারা অবশ্যই রেসিপিটা দেখবেন আর আমার চ্যানেলটিকে প্লিজ বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন।